প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছো। সকলকে আমি অনলাইনে ক্লাসে উপস্থিত থেকে স্বাগত জানাচ্ছি। আমি প্রভাষক অর্থনীতি, তুষার ডিগ্রি কলেজ, খুলনা। তো আজকে আমি চ্যাপ্টার 5 লেবার মার্কেট বা শ্রমবাজার নিয়ে আবার তোমাদের সামনে আলোচনা করব। এর আগের ক্লাসে শ্রমের বৈশিষ্ট্য, শ্রমের সংজ্ঞা এবং শ্রমের দক্ষতা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম। তো আজকে চ্যাপ্টার 5 এর আরও কিছু টপিক, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো আমরা আজকে মূল ক্লাসে চলে যাই। আমাদের মেইন আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শ্রমের গতিশীলতা, শ্রমবাজারের ধারণা, শ্রমের চাহিদা অথবা শ্রমের চাহিদা রেখা এবং শ্রমের জোগান অথবা শ্রমের জোগান রেখা, এবং লাস্ট অফ অল আছে শ্রমের পশ্চাৎমুখী জোগান রেখা। তো আমরা আসি যে শ্রমের গতিশীলতা কাকে বলে। শ্রমের গতিশীলতা বলতে বোঝাচ্ছে যে যখন শ্রমিক একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বা একটা পেশা থেকে আরেকটা পেশা অথবা একটা স্তর থেকে আরেকটা স্তরে চলে যাচ্ছে, শিফট করছে বা মুভ করছে, তখন সেটাকে আমরা বলছি শ্রমের গতিশীলতা। তো বইয়ের ভাষায় যদি আমরা বলি তাহলে আছে, দেখো যে শ্রমের গতিশীলতা বলতে বোঝাচ্ছে শ্রমিকের এক স্থান থেকে অন্য স্থানে, এক পেশা থেকে অন্য পেশা, এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তরের প্রক্রিয়া। তো এই গতিশীলতা কেন আসছে, আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছি যে শ্রমের গতিশীলতা বলতে শ্রমিক যে সে হচ্ছে একটা জীবন্ত উপকরণ বা জীবন্ত একটা মানুষ, তার সাথে শ্রম কথাটা সম্পর্কিত। তো যেহেতু এটা একটা জীবন্ত উপকরণ বা জীবন্ত একটা ব্যাপার, সেহেতু শ্রমের গতিশীলতা কিন্তু অবশ্যই থাকতে হবে বা থাকবে, এবং এই শ্রমের গতিশীলতাটা ততক্ষণই থাকবে যতক্ষণ সে শ্রমিক জীবিত থাকবে এবং ততক্ষণ সে শ্রমটা দিতে পারবে। তাহলে এই শ্রমের গতিশীলতা তত আছে বলেই কিন্তু আজকে আমাদের বিভিন্ন শিল্প কলকারখানায় শ্রমিকের দ্বারা বিভিন্ন ধরনের উৎপাদন সম্ভব হচ্ছে। এই গতিশীলতা যদি না থাকতো, যে একটা শ্রমিক একটা জায়গায় যদি স্ট্যাগন্যান্ট থাকতো, একটা শ্রমিক যদি একটা জায়গায় যদি সীমাবদ্ধ থাকতো, তাহলে কিন্তু উৎপাদনের বিভিন্নতা যেটা বা ভেরিয়েশন যেটা এটা আসতো না। তো আমরা এই শ্রমিকের গতিশীলতার কয়েকটা প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলোর মধ্যে দেখো আছে পেশাগত গতিশীলতা, শিল্পগত গতিশীলতা, স্তরগত গতিশীলতা। তো এই যে চারটা প্রকারভেদ, এই প্রকারভেদের মধ্যেই কিন্তু অলরেডি আমার সংজ্ঞাতে বলা বলে দেওয়া হয়েছে যে যে পেশা এক পেশা থেকে আরেক পেশায় যখন কেউ শিফট করবে, যেমন কেউ ইঞ্জিনিয়ারিং থেকে কেউ টিচিংয়ে আসলো, তখন সেটাকে আমরা বলবো পেশাগত। তখন আমি শিল্পগত বলবো যে একটা শিল্প থেকে আরেকটা শিল্পে যখন শিফট করবে, যেমন কেউ কাগজ শিল্প থেকে যদি কেউ ঔষধ শিল্পে স্থানান্তর হয়, তার পেশা বা তার জব যেটা সেটা যদি শিফট করে, তখন সেটাকে বলবো শিল্পগত গতিশীলতা। তারপর আছে স্তরগত গতিশীলতা। স্তরগত গতিশীলতা হচ্ছে পদোন্নতির সাথে রিলেটেড, যেমন একটা কোম্পানিতে বা একটা শিল্প কলকারখানায় কেউ নিযুক্ত আছে, জব করছে বা চাকরিতে আছে, তখন যদি তার পদোন্নতি হয় বা তার হায়ার গ্রেডে সে উন্নীত হয়, তখন সেটাকে আমরা বলবো স্তরগত গতিশীলতা। একটা পয়েন্ট বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতা হচ্ছে কি, যে এক জায়গা থেকে আরেক জায়গায়, যেমন কেউ খুলনা থেকে শিফট করে ঢাকায় গেল, কেউ ঢাকা থেকে শিফট করে চিড়িয়াখানা চলে গেল, এই যে জায়গা বা প্লেস শিফটমেন্ট এটাকে বলা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা। তারপর পরের টপিক হচ্ছে শ্রম বাজারের ধারণা। শ্রম বাজার নিয়ে আমি আগেও একটু কথা তোমাদের সামনে বলেছিলাম, তো আজকে আবারও বলছি যে শ্রম বাজারটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে শ্রমের কেনা বেচা হয়। তো শ্রমের কেনা বেচা কী করে হয়, যদি শ্রমিক একজন নিয়োগকর্তা শ্রমিক নিয়োগ করতে চায় বাজার থেকে, তাহলে কিন্তু তাকে বাজারে যেয়ে শ্রমিককে হায়ার করতে হবে, এবং এই হায়ার করার জন্য তাকে বার্গেনিং করতে হবে। কার সাথে বার্গেনিং করতে হবে, শ্রমিকের সাথে বার্গেনিং করতে হবে যে এই এত দামে সে শ্রমিক নিয়োগ করতে প্রস্তুত বা শ্রমিক একটা নির্দিষ্ট দামে তার শ্রম দিতে ইচ্ছুক। তো সেক্ষেত্রে যখন বার্গেনিংটা হবে, যখন শ্রমিক এবং নিয়োগকর্তার মধ্যে যখন দর কষাকষি হবে, একটা ফাইনাল দামে কিন্তু ফাইনালি ওই শ্রমিককে সে নিয়োগ করতে পারবে তার ফার্মে। তো এই যে বার্গেনিং বা দাম দর কষাকষি, যেটা আমরা একটা প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বলে থাকি, একটা পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা বলে থাকি, সেরকম জিনিসটাই কিন্তু শ্রম বাজারে হচ্ছে। তো একটা প্রোডাক্ট যেরকম বাজারে কেনা বেচা হয়ে থাকে, তার শ্রমকেও কিন্তু বাজারে কেনা বেচা হয়ে থাকে, এবং এই যে কেনা বেচা যে জায়গাটাতে হচ্ছে সেটাকে আমরা বলছি শ্রম বাজার। এটা অনলাইনেও হতে পারে, তাই না? অনলাইনে এখন সব
সবকিছুই হচ্ছে, ঘরে বসে মানুষ সবকিছুই করছে, কেনা বেচা বা যে কোনো ধরনের বার্গেনিং সবকিছু ঘরে বসে যদি হয়ে থাকে তাহলে শ্রম বাজারটাও কিন্তু ঘর থেকে সম্ভব। যেমন বিদেশ থেকে যদি আমাদের দেশে শ্রমিক ডিমান্ড করে যে আমার অত এতজন শ্রমিক আমার দরকার, বাইরের দেশ যেমন আমি ধরি সিঙ্গাপুর, সিঙ্গাপুরে আমার দেশ থেকে অনেক শ্রমিক থাকে, তো ওরা ফার্স্ট হচ্ছে কি করবে, গভর্নমেন্ট রুল অনুযায়ী আমাদের দেশের ডিমান্ডটা পাঠাবে যে আমার এতজন শ্রমিক দরকার, সেই ডিমান্ড অনুযায়ী আমার অনুযায়ী আমাদের দেশের গভর্নমেন্ট কি করবে, আমাদের দেশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ শ্রমিক ওই দেশে পাঠাবে। তো এরকমই হচ্ছে শ্রম বাজারের বিষয়টা। শ্রম বাজারের ভেতরেও কিন্তু কিছু প্রকারভেদ আছে, যেটা হচ্ছে পেশাগত দক্ষতাগত অভ্যন্তরীণ আন্তর্জাতিক। পেশাগত তো আমি বলেই ফেলছি অলরেডি যে পেশাগত শ্রম বাজার মানে যেখানে একটা কৃষি ক্ষেত্রে যদি কোনো শ্রমিক কাজ করে সেক্ষেত্রে সে যে বাজারটা বসবে সেখানে শুধু কৃষি রিলেটেড যে শ্রমিকগুলো সেই শ্রমিকগুলাই থাকবে, সেটাকে আমরা বলবো পেশাগত শ্রম বাজার। তাই তো এখানে হচ্ছে যদি কৃষিজাত কৃষি সেক্টরে নিয়োজিত শ্রমিক নিয়ে লেনদেন হয় তাহলে শুধুমাত্র ওই সেক্টরে ওখানে লেনদেন হবে। এরপর আছে দক্ষতা। আমরা অনেক সময় দেখি যে কোনো শ্রমিক বেশি দক্ষতার কারণে কি অনেক ভালো জায়গায় নিয়োগ প্রাপ্ত হয়, তো এই ব্যাপারগুলোকে আমরা বলবো হচ্ছে দক্ষতা ভিত্তিক শ্রম বাজার। অভ্যন্তরীণ শ্রম বাজারটা হচ্ছে কি দেশের ভেতরে যখন শ্রমিককে নিয়োগ করা হচ্ছে বা শ্রমিকের কেনা বেচাটা হচ্ছে তখন সেটাকে আমরা বলছি অভ্যন্তরীণ শ্রম বাজার। এখানে দেখো স্পষ্ট করে লেখা আছে। এবং লাস্টে বলা আছে আন্তর্জাতিক শ্রম বাজার। আন্তর্জাতিক শ্রম বাজারটা হচ্ছে কি যে দেশের বাইরে যখন দেশের বাইরে শ্রমিকের লেনদেনটা হবে বা শ্রমিক নিয়োগের বা শ্রম কেনা বেচার ব্যাপারটা হবে তখন সেটাকে আমরা বলবো আন্তর্জাতিক শ্রম বাজার। তো এখানকার একটা একটা ডেটা আছে যে বাংলাদেশের শ্রম মানে লাস্ট যে জরিপ সেই জরিপ অনুযায়ী বাংলাদেশের শ্রমিকের পরিমাণ হচ্ছে 5 কোটি 41 লক্ষ। 5 কোটি 41 লক্ষ বাংলাদেশে 15 বছরের ঊর্ধ্বে যারা কর্মক্ষম আর কি তাদের সংখ্যা 5 কোটি 41 লক্ষ। তো এই যে বিশাল অ্যামাউন্টের একটা শ্রমিক বা শ্রম বাজার যেটা আমাদের দেশে আছে, এই টোটাল শ্রমিকটা কিন্তু বাংলাদেশে কাজের সুবিধা পায় না বা বাংলাদেশে যে বেকার সমস্যা সেটার কারণে এই শ্রমিকগুলো বাংলাদেশে তাদের সুবিধা মতো কাজ পাচ্ছে না। যখনই পাচ্ছে না তারা তখন তারা বাইরের দেশে চলে যাচ্ছে, বাইরের দেশের ডিমান্ড অনুযায়ী তারা বাইরের দেশে যেয়ে কাজ করছে এবং আমাদের দেশে তাদের রেমিটার্স বা তাদের প্রবাসী ইনকাম যেটা সেটা পাঠাচ্ছে। এটা ছিল শ্রম বাজারের ধারণা। আচ্ছা আচ্ছা দেখো শ্রমের চাহিদা বা চাহিদা রেখা। এখানে শ্রমের চাহিদা বলতে কি বোঝাচ্ছে, শ্রমের চাহিদা বলতে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রকৃত মজুরিতে নিয়োগকারী যে পরিমাণ শ্রমিক নিয়োগ করতে পারে তাকে বলা হচ্ছে শ্রমের চাহিদা। তো শ্রমের চাহিদাকে যদি আমরা ডেফিনেশন এটা বলি যে প্রকৃত মজুরি, প্রকৃত মজুরি মানে হচ্ছে কি যে মজুরিতে ওই শ্রমিককে বাজারে নিয়োগ করা হচ্ছে, এই প্রকৃত মজুরিতে একজন শ্রমিক যতটুকু শ্রম দিতে রাজি বা সরি একজন নিয়োগকর্তা যতটুকু যে পরিমাণ শ্রমিক নিয়োগ করতে প্রস্তুত থাকে তাকে বলা হয় শ্রমের চাহিদা। এবং এই শ্রমের চাহিদার একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে DL=FP। এখানে যদি আমি লিখি তাহলে এরকম হবে ব্যাপারটা, DL=W/P। এটা হচ্ছে শ্রমের চাহিদার একটা ইকুয়েশন, তার মানে ডিমান্ড অফ লেবার = ওয়েজ ডিভাইডেড বাই প্রাইস। এই ওয়েজ বলতে বোঝাচ্ছে প্রকৃত মজুরি, যে মজুরিতে নিয়োগকর্তা শ্রমিককে নিয়োগ দিবে, এবং ডিভাইডেড বাই হচ্ছে P = বাজার দর বা দাম স্তর, যেটা এখানে বলছে এটাকে দাম স্তর। এটা হচ্ছে একটা ইকুয়েশন, তোমরা যখন লিখবা তখন ইকুয়েশনটাকে মাথায় রাখবা। এরপর আসতে দেখো শ্রমের চাহিদা রেখা, যেটাকে বলবো আমার এখানে একটা চিত্র আছে, দেখো শ্রমের চাহিদা রেখা চিত্রটা আমি এখানে এঁকেছি। চাহিদা রেখা আমরা জানি যে ডাউনওয়ার্ড স্লোপিং বা নিম্নগামী, ডান দিকে নিম্নগামী, তো সেটা যদি সত্যি হয় তাহলে শ্রমিকের শ্রম বাজারের ক্ষেত্রে যে চাহিদা রেখাটা আসবে সেটাও কিন্তু ডান দিকে নিম্নগামী হবে। এখানে দেখো যে শ্রমের চাহিদা বাড়ার সাথে সাথে প্রকৃত মজুরি কি হচ্ছে, শ্রমের চাহিদা যখন L1 এই পয়েন্টটাতে শ্রমের চাহিদা তখন প্রকৃত মজুরি M1। এখন আমরা দেখবো যে শ্রমের চাহিদা যখন L2 তে যাচ্ছে তখন কিন্তু প্রকৃত মজুরি কমে যাচ্ছে। আমরা জিনিসটা যদি উল্টাভাবে বলতে চাই যে প্রকৃত মজুরি যখন M3 থেকে M2 তে যাচ্ছে তখন শ্রমের চাহিদা L3 থেকে L2 তে চলে আসছে,
তার মানে প্রকৃত মজুরি বাড়ার সাথে সাথে শ্রমের চাহিদা কমে যায়। ব্যাপারটা হচ্ছে কি, একটা বাড়ছে একটা কমে যাচ্ছে, এই জিনিসটাকে বলা হয় বিপরীতমুখী সম্পর্ক বা ডাউনওয়ার্ড স্লোপিং বা নিম্নগামী নিম্নগামী যে রেখাটা হয় সেটা সবসময় ঋণাত্মক সম্পর্ক প্রকাশ করে। কিসের মধ্যে? চাহিদা এবং মজুরির মধ্যে। এখানে যেহেতু আমরা মজুরি নিয়ে কথা বলছি বা শ্রমের শ্রমবাজার নিয়ে কথা বলছি, সেহেতু এখানে আমার দুইটা অক্ষে দুইটা জিনিস, একটা হচ্ছে শ্রমের চাহিদা, একটা হচ্ছে প্রকৃত মজুরি। প্রকৃত মজুরি বাড়ার সাথে সাথে শ্রমের চাহিদা কমে যায়। ঠিক এই বর্ণনাটা তোমরা যদি দেখতে পারো, M1 এর সাথে M1, M2 এর সাথে L2 এবং M3 এর সাথে L3, তাহলে তোমরা বুঝতে পারবা যে একটা বাড়ার সাথে সাথে একটা কমে যাচ্ছে। এই ব্যাপারটা যদি আমরা শ্রমের জোগানের সাথে কম্পেয়ার করি, যে জোগান রেখাটা কেমন হয়, শ্রমের চাহিদা রেখা তো ডান দিকে নিম্নগামী, তাহলে শ্রমের জোগান রেখাটা কেমন হবে? শ্রমের জোগান রেখাটা হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী। এখন যেখানে ডান দিকে ঊর্ধ্বগামী কথাটা আসবে, সেখানে কিন্তু এখানে একটা পজিটিভ সম্পর্ক বোঝাবে, যে ধনাত্মক সম্পর্ক, একটা বাড়ার সাথে সাথে আরেকটা বাড়বে বা একটা কমার সাথে সাথে আরেকটা কমবে। এখন আমি যদি আসি এ বি সি তিনটা পয়েন্ট, এখানে আচ্ছা দেখো এ বি সি তিনটা পয়েন্ট, এ বিন্দুতে যখন প্রকৃত মজুরি K1 তখন শ্রমের জোগান L1। এখন আমি দেখবো যে প্রকৃত মজুরি বেড়ে K2 তে যাচ্ছে, K2 তখন শ্রমের জোগান বেড়ে হচ্ছে L2 তে যাচ্ছে। ঠিক এভাবে যদি প্রকৃত মজুরি K2 থেকে K3 তে যায়, তাহলে শ্রমের জোগান L2 থেকে L3 তে যাবে। এটা কিন্তু খুব সিম্পল একটা চিত্র, যেটা যেটাতে শুধুমাত্র একটা চাহিদা রেখা এবং একটা জোগান রেখা দেওয়া হয়েছে। তোমরা যদি ইকোনমিক্সের স্টুডেন্ট যারা আছো, একটু পড়ালেখা করে থাকো, তাহলে তোমরা এই চাহিদা রেখা এবং জোগান রেখাটাকে নিয়ে বেশি মাথা ঘামানোর কথা না, কারণ এটা খুব ইজি একটা ব্যাখ্যা, যেটা চাহিদা রেখা এবং জোগান রেখা দিয়ে বোঝানো হচ্ছে। এবং শ্রমের চাহিদার সাথে মজুরির বিপরীতমুখী সম্পর্ক এবং শ্রমের জোগানের সাথে প্রকৃত মজুরির সমমুখী সম্পর্ক বা পজিটিভ সম্পর্ক, এই দুটো জিনিস হচ্ছে দূরচিত্রে বোঝানো হয়েছে। এখন আসো লাস্ট টপিক আমার যেটা ছিল, সেটা হচ্ছে শ্রমের পশ্চাদমুখী জোগান রেখা। এটা হচ্ছে খুব একটু একটু অন্যরকম টপিকটা, ব্যতিক্রমধর্মী টপিকটা। এই টপিকটা আমরা এখন আলোচনা করবো, সেটা হচ্ছে দেখো নিচে চিত্র আছে, ব্যতিক্রমধর্মী টপিকটা। এই কারণেই বলছি যে আমরা চাহিদা রেখা জোগান রেখা, শ্রমের চাহিদা রেখা জোগান রেখা দুটোই আমরা পড়েছি। এখন আমরা আসছি যে এইখানে যে রেখাটা আছে, রেখাটা একটু বাঁকানো, তার মানে কি ওখানে ছিল একটা স্ট্রেট ডান দিকে নিম্নগামী, একটা ছিল স্ট্রেট ডান দিকে ঊর্ধ্বগামী। এখন পশ্চাদমুখী শ্রমের জোগান রেখাটাতে যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একটু বেন্টিং বা বাঁকানো একটা কার্ভ। এটাকে আমরা রেখা বলবো না, এটাকে আমরা বলবো বক্ররেখা বা কার্ভ। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে মেইন মেসেজটা হচ্ছে যে একজন শ্রমিক যখন মজুরি বৃদ্ধি পাবে তখন সে বেশি কাজ করতে চাইবে, তাই তো? যে বাজারে শ্রমিকের মজুরি বেশি, তাহলে কি করবে শ্রমিকরা, কি করবে বেশি বেশি শ্রম দিতে চাইবে বা বেশি বেশি বাজারে যেয়ে তাদের শ্রমটা বিক্রি করতে চাইবে বা নিয়োগ পেতে চাইবে। একজন নিয়োগকর্তার ক্ষেত্রে বা একটা শিল্প কলকারখানায় সে বেশি বেশি শ্রম দিতে চাইবে, কারণ তার মজুরিটা বেশি দিচ্ছে, এটা কি নর্মালি হওয়া উচিত। তো সেক্ষেত্রে কি যে শ্রমের প্রকৃত মজুরি বাড়ার সাথে সাথে কি হবে, শ্রমের যে যোগানটা সেই যোগানটা বাড়ার কথা, তাই তো? তো সেটা যদি আমি বলি, দেখো এখানে এ বিন্দু যেটা আছে W by P1 আর এখানে এ বিন্দুতে আছে L1, যেটা হচ্ছে শ্রমের যোগান। এখানে দেখো L1 শ্রমের যোগান, যেখানে হচ্ছে W by P1 হচ্ছে প্রকৃত মজুরি, একটা বিন্দু আমি পেলাম এ। এরপর প্রকৃত মজুরি W by P2 তে যখন চলে যাচ্ছে, মানে প্রকৃত মজুরিটা যখন বৃদ্ধি পাচ্ছে, তখন কি হচ্ছে লেবার যে যোগান, শ্রমের যোগান যেটা, সেটা কিন্তু L1 থেকে একবারে বেড়ে এর কিন্তু চলে যাচ্ছে, একটু বেশিই চলে যাচ্ছে। যে যখন প্রকৃত মজুরি বেড়ে যাচ্ছে তখন শ্রমিকেরা বেশি বেশি শ্রমের যোগান বাজারে দিচ্ছে, সেটাকে আমরা দেখাচ্ছি বি বিন্দু দিয়ে। এখানে দেখো যে বি বিন্দু দিয়ে আমি দেখাচ্ছি L2 এবং এখানে W by P2 হচ্ছে প্রকৃত মজুরি। এখন আবার কথা হচ্ছে পরবর্তী যে বিন্দুটা, সেটা হচ্ছে সি। তাহলে ব্যাপারটা এরকম হওয়ার কথা ছিল যে মজুরি WP2 থেকে WP3 তে যখন যাচ্ছে, প্রকৃত মজুরি বাড়ছে, তখন সাপ্লাই যেটা শ্রমের সাপ্লাই বা লেবার সাপ্লাই সেটা কিন্তু বাড়ার কথা, বেড়ে আরও ওই দিকে যাওয়ার কথা। কিন্তু আমি চিত্রে গিয়ে দেখতে পাচ্ছি লেবার সাপ্লাইটা L2 থেকে আরও কমে L3 তে আসছে। L3টা বিন্দুটা কিন্তু এটা সি বিন্দু, এখানে এসে ইন্টারসেপ্ট করেছে, তার মানে L2 থেকে L3 তে যখন যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি চিত্রে যে শ্রমের যোগানটা কমে যাচ্ছে। এর মেসেজটা হচ্ছে
হচ্ছে এটাই যে একজন শ্রমিক নর্মালি শ্রমের মজুরি যখন বৃদ্ধি পাবে তখন সে বেশি বেশি শ্রম দিতে প্রস্তুত থাকবে বা দিবে, কিন্তু যখন এই মজুরি বৃদ্ধি পাওয়ার পরে সে 4 ঘন্টার জায়গায় বা 6 ঘন্টার জায়গায় 1 ঘন্টা কাজ বাড়ায় দিচ্ছে, 8 ঘন্টা করছে, এরপরে যদি প্রকৃত মজুরি বাড়ে দেখা গেল যে সে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা করছে, এরপরেও যদি শ্রমিকের মজুরি বাড়ে বা প্রকৃত মজুরি বাড়ে তখন ওই শ্রমিক কিন্তু এক্সট্রা শ্রম আর বাজারে দিচ্ছে না। এর কারণ হচ্ছে কি যে তার যেটুকু এক্সপেক্টেড বা তার আশা যেটুকু হোক তার ছিল যে এতটুকু শ্রম মজুরি বৃদ্ধি পেলে আমি এতটুকু শ্রম দেবো, সেটা অলরেডি সে ফুলফিল করে ফেলেছে, সেহেতু এর পরবর্তীতে যদি তার মজুরি আরও বাড়ে অত মজুরি অ্যাকচুয়ালি তার দরকার নেই। ব্যাপারটা এরকম যে আমার চাহিদা এতটুকু, তাহলে আমি এর পরবর্তীতে আমার আর কোনো চাহিদাই নেই, তাহলে আমি বাজারে কেন শ্রম দিব। এই ঘটনাটা ঘটে যখন এটা লেবার, যেহেতু লেবারকে নিয়ে কথা বলা হচ্ছে শ্রমিকের, এটা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তারপরও যারা একটু লোয়ার ক্লাস বা একটু দিন মজুর টাইপের যে লোকগুলো তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা কাজ করে যে একটু রিক্সা চালক যে যখন 6 ঘন্টা রিক্সা চালাচ্ছে বা 7 ঘন্টা রিক্সা চালাচ্ছে তাহলে তার একটা ইনকাম হচ্ছে, তো সে কী করবে যে সে যদি আরও এক্সট্রা 1 ঘন্টা রিক্সা চালায় তাহলে কিন্তু তার ইনকামটা অনেক বাড়ে, কিন্তু ওই রিক্সাওয়ালা বা ওই দিন মজুর কী করবে যে 1 ঘন্টা শ্রম সে বেশি কেন করবে, বরং সেই সময়টা সে বাসায় যেয়ে কী করবে রেস্ট করবে, এন্টারটেইন করবে, সিনেমা দেখতে যাবে, তার মানে কি বেশি ইনকামটা তো দরকার নাই, ওই 6 ঘন্টা ইনকাম করে যে পরিমাণ টাকাটা সে অর্জন করছে উপার্জন করছে সেই টাকাটা দিয়ে তার সংসার বা তার খরচ কিন্তু মেনটেন হয়ে যাচ্ছে, বা খরচ মেনটেন না হলেও দেখা যাবে যে চলে যাচ্ছে, যখনই তার চলে যাবে তখন সে ওখানেই স্টপ করে দেবে তার ইনকাম। তো এটাই হচ্ছে বাস্তবতা যে একজন দিন মজুর বা একজন শ্রমিক যখন প্রকৃত মজুরি বাড়বে সে তার শ্রম বাড়াবে, কিন্তু যে হারে প্রকৃত মজুরি বাড়বে সেই হারে কিন্তু সে তার শ্রমের যোগানটা কিন্তু বাজারে দিবে না বা তার শ্রমটা বেশি বাড়াবে না। তা এখন দেখো এটাকে বলা হচ্ছে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা। পশ্চাৎমুখী কেন বলা হয়েছে, যে প্রথমে শ্রমের যোগান রেখা বাড়ছে প্রকৃত মজুরি বাড়ার সাথে সাথে একটা নির্দিষ্ট পরিমাণে যে সেটা হচ্ছে কি হাইয়েস্ট হচ্ছে, এখানে বি বিন্দুতে হচ্ছে হাইয়েস্ট হচ্ছে, এরপরেও যদি শ্রমের প্রকৃত মজুরি বাড়ে তাহলে ওই শ্রমের যে যোগান রেখা সেটা কিন্তু পেছনে চলে আসছে, এদিকে না যে কি করতেছে পেছনে চলে আসছে, এটাকে বলা হচ্ছে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা। এবং এই শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখাটাকে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল লাইফের সাথে ইনভলভ করা হয়েছে, প্র্যাকটিক্যাল লাইফের সাথে কম্পেয়ার করে এখানে সাজানো হয়েছে। তাহলে দেখো আজকে আমরা কি কি শিখলাম, শ্রমের গতিশীলতা, প্রকল্পের শ্রম বাজারের ধারণা, সেটার প্রকল্পের শ্রমের চাহিদা বা শ্রমের যোগান রেখা, তো শ্রমের চাহিদা এবং যোগান রেখা এই দুটো টপিক আমি এখানে দেখেছি কিন্তু যে তোমাদেরকে বোঝানোর জন্য, মেইন টপিকটা আমার ছিল শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা, যে তোমরা হয়তো বা আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনো তাহলে বুঝতে পারবে যে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখাটা কীভাবে হয় বা কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো শ্রমের চাহিদা যোগান রেখা নর্মাল একটা চিত্রের মাধ্যমে আমি দেখাইছি, যেখানে হচ্ছে ডিডি হচ্ছে ডিমান্ড রেখা শ্রমের এবং এস এস হচ্ছে শ্রমের যোগান রেখা এবং এটা হচ্ছে চাহিদা রেখা, এই দুটো চিত্র করে যে তারপর আমি শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখাটা পেয়েছি। তো দেখো এই চ্যাপ্টারে আপাতত আমাদের এটুকুই ছিল, শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখাটা যেহেতু এর আগেও হয়তো আমি একটা ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি, আজকে তোমার ক্লাসটা করার পরে আরও বেশি ক্লিয়ার হবে। এরপর আমাদের শ্রমের শ্রমবাজার যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারে আরও দুই একটা থিওরিটিক্যাল কিছু ব্যাপার আছে, সেখানে দেখো একটা আছে হচ্ছে প্রকৃত মজুরি কী কী বিষয়ের উপর নির্ভর করে, এগুলো আমরা একটু বাসায় দেখে নেবে, অর্থের ক্রয় ক্ষমতা, কাজের প্রকৃতি, কাজের স্থায়িত্ব, কাজের সময়, শিক্ষাগত ব্যয়, এরকম অনেক কিছু কিছু টপিক আছে যেগুলো হচ্ছে থিওরিটিক্যাল, যেটা বোঝানোর মতো বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সেটা অলরেডি আমি তোমাদের সামনে বলে দিয়েছি। তো শিক্ষার্থীরা আমার ক্লাসে ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ সকলকে, সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, সকলের শুভকামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি।